1934 সালের 14ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এক নক্ষত্র, বিশ্বজিৎ চ্যাটার্জি। তবে নক্ষত্র হয়ে ওঠার পিছনে তাকে পেরোতে হয়েছে কণ্টক সজ্জিত বিস্তর দুর্গম পথ। পিতা রঞ্জিৎ চ্যাটার্জি ছিলেন সেনাবাহিনীতে কর্মরত একজন চিকিৎসক। বিশ্বজিতের জীবন নাটকের রঙ্গমঞ্চ থেকে কম ছিল না। পিতার তীব্র আপত্তি সত্ত্বেও বিশ্বজিৎ হতে চেয়েছিলেন একজন অভিনেতা। প্রথমে বাংলা, পরবর্তীকালে হিন্দি, সমস্ত জায়গায় নিজের ছাপ রেখে এগিয়ে গেছেন। তবে শুরুটা হয়েছিল নাটক দিয়ে। রংমহল থিয়েটারে কাজ করতেন তিনি। 1958 সালে কংস সিনেমায় কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়ে সিনেমা জগতে জয়যাত্রা শুরু করেন। এরপর 60-এর দশকে একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন। উত্তম কুমারের সঙ্গে বাঙালি পেল আরও এক মিষ্টি মুখের অনবদ্য নায়ক, যিনি রূপ, দক্ষতা, কারিশ্মা দিয়ে আপামার বাঙালি দর্শককে মুগ্ধ করলেন। উপহার দিলেন মায়ামৃগ, দুই ভাই, চৌরঙ্গি, কুহেলি, পৃথ্বীরাজ, জয় বাবা লোকনাথ, অমর গীতির মতো অসাধারণ বাংলা সিনেমা। 1962 সালে বলিউডে অভিষেক ঘটল তার, 20 সাল বাদ সিনেমার মাধ্যমে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে নিজেকে প্রতিষ্ঠা করতে শিখেছেন ঘোড়সওয়ারি, বক্সিং, উর্দু এবং ডান্স। তার চারপাশে তখন তারাদের ঝিকিমিকি। তারই মধ্যে নিজের জায়গাটুকু করে নিয়েছিলেন বিশ্বজিৎ। ছাপ রেখেছেন বিন বাদল বরসাত, শেহনায়, মজবুর, ক্যায়সে কানুন, দো দিল, কিসমত, কহি দিন কহি রাত সহ অন্যান্য অনন্য সাধারণ সিনেমায় তার আগুন ঝরানো অভিনয়ের মাধ্যমে। তবে শুধু অভিনয় নয়, তার কণ্ঠেও ছিল অসাধারণ সুর। অবিচার, আমার গানের স্বরলিপির মতো অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। বিশ্বজিতের সঙ্গে অন্যান্য অভিনেতাদের তৈরি হয়েছিল স্নেহের সম্পর্ক। এমনই সে সম্পর্ক যে ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্নপ্রাশনে নিজে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করেছিলেন ছবি বিশ্বাস। উত্তম কুমার, কানন দেবী কে না ছিলেন সেখানে, সেই দিন আজ অতীত। প্রথম স্ত্রী রত্না চ্যাটার্জির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ঘটে। পরবর্তীকালে ইরা দেবীকে বিয়ে করেন বিশ্বজিৎ। তবে 84 বছরের বিশ্বজিৎ আজও বেঁচে আছেন তার সৃষ্টির সম্ভার নিয়ে। দেশে বিদেশের নানা প্রান্তে করে চলেছেন স্টেজ শো। যদিও সিনেমা কিংবা টিভির পর্দায় তাকে এখন দেখা যায় না বললেই চলে, তবে তার মিষ্টি মুখের মিষ্টি হাসিটুকু দেখার জন্য বিহ্বল হয়ে ওঠেন নারী সমাজ। বিশ্বজিৎ আরও 100 বছর বেঁচে থাকবেন তার অনন্য সৃষ্টির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এশিয়ান ক্যামেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ জানাবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।